বালি মাফিয়াদের স্বর্গরাজ বীরভূম কলকাতায় অজয় নদীর বালির চাহিদা অত্যন্ত বেশি অন্যান্য নদীর বালির তুলনায় বর্ষার সময় নদী থেকে বালি তোলার উপর নিষেধাজ্ঞা জারি থাকে সেই কারণে ইলামবাজার থানার পক্ষ থেকে এবং জয়দেব কেন্দুলি পুলিশ আউটপোস্টের পক্ষ থেকে বালিঘাটের ওপর চলছে কড়া নজরদারি আজ ইলামবাজার ব্লকের আইডিও ভিএলআরও এবং জয়দেব কেন্দুলি পুলিশ ফাঁড়ির আইসি বিপ্লব দত্তের সহযোগিতায় ড্রোন ক্যামেরার সাহায্যে নজরদারি চালানো হলো নদীতে যে এখানে আমরা পিডিও অফিসের প্রতিনিধি বিএলআর অফিসের প্রতিনিধি জেলা প্রশাসন এবং পুলিশ সবাই ছিলাম আমাদের চোখে এখনও অবধি সেই রকম কিছু আসেনি আমরা আজকে এই পর্যবেক্ষণ করলাম এরপর আমরা যেটা দেখলাম সেটা আমরা রিপোর্ট আকারে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট দেবো এটা সবার সামনেই হলো আপনারা সাংবাদিকরাও ছিলেন সেখানে সম্পূর্ণ জিনিসটা দেখলেন দৈনের সাহায্যে আমরা ইয়ে করলাম পর্যবেক্ষণ করলাম আমাদের কাছে খালি চোখে কিছু আসেনি এবার সমস্তটাই দেখা গেল আমরা রিপোর্ট জেলা প্রশাসনের কাছে খুব তাড়াতাড়ি দিয়ে দেবো আইডিও জানান প্রত্যেকটি নদীঘাটের ওপর কড়া নজরদারি রাখবো আমরা কোনো বালি মাফিয়ার বালি চুরি বরদাস্ত করা হবে না বলে জানান আয়সে কেন্দুলি থেকে মোহাম্মদ ফিরোজের রিপোর্ট আনন্দবার্তা